শান্তিকুঞ্জের ওপর দিয়ে ড্রোনের যাতায়াত, বাড়ির ওপর নজরদারি চালাচ্ছে পুলিশ, বিস্ফোরক দাবি দিব্যেন্দু অধিকারীর। শান্তিকুঞ্জের নিরাপত্তা ফের বিঘ্নিত, বাড়ির ওপর দিয়ে ড্রোন উড়িয়ে নজরদারি চালানোর অভিযোগ আনলেন দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীদের কাঁথির বাড়ির শান্তিকুঞ্জ, আর সেই বাড়ির ওপর ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে এমনই অভিযোগ উঠেছে। পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তমলুকের সাংসদ। ঠিক কি অভিযোগ করেছেন তিনি, শুনুন। সকলের প্রতি সম্মান রাখা উচিত সকলের। আজ সকালেও একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম, যখন আমি আমার বারান্দায় বসছি, আমার মেয়ে পড়ছে, ড্রোন ওড়ানো হচ্ছে। আমি বিস্মিত হলাম, ড্রোনটা কেন? খবর নিলাম, ইউনিফর্ম নেই, আই কার্ড নেই, কিছু লোক ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের মানে নিম্ন রুচির পরিচয় এই থানা করছে, কার এতে করছে আমি জানি না। অধিকারী পরিবারের সেজ ছেলে দিব্যেন্দু অধিকারী, তমলুকের তৃণমূল সাংসদ। কিন্তু পুলিশের কাছে এই সমস্যার জন্য সাহায্য চেয়েও তিনি পাননি সাহায্য, এমনই জানিয়েছেন তিনি। এইভাবে ড্রোন ওড়ানোই বাড়ির প্রাইভেসি নষ্ট হচ্ছে, এমন অভিযোগ করেছেন সাংসদ। আরে পুলিশকে অভিযোগ করে পুলিশ অভিযোগই নেয় না। আমি বলেছি আমার বাবার বয়স 84 বছর, আমার মায়ের বয়স 79, আমার মেয়ের বয়স 9, পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ওখানে। শান্তিকুঞ্জের ওপর নজরদারি চালানোর অভিযোগকে কেন্দ্র করে আগেও চড়েছে পারদ। এর আগে শুভেন্দু অধিকারীর অভিযোগ তুলেছিলেন শান্তিকুঞ্জের বাইরে তৃণমূলের বাইক বাহিনী বারবার টহল দেয়, এমনকি অধিকারী বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে পুলিশ সিসিটিভি ক্যামেরা বসিয়েছে, এমনও অভিযোগ ওঠে। এরপরই আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা সম্পন্ন হওয়া সত্ত্বেও কেন তার বাড়ির নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে, জানতে চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেই মামলায় কলকাতা হাইকোর্ট মনে করিয়েছিল, বিরোধী দলনেতা পদটি ক্যাবিনেট মন্ত্রীর সমান, তাই শুভেন্দু এবং তার বাড়ির ওপর নজরদারি করা যাবে না। কিন্তু হাইকোর্টের সেই নির্দেশকে অমান্য করেই এই নজরদারি চালানো হচ্ছে, এমনই অভিযোগ করেন দিব্যেন্দু অধিকারী। নিজের মোবাইলে ড্রোনের ভিডিও রেকর্ড করেন। এটা আমার বাড়ির পাঁচিল, এটা আমার বাড়ি, পুলিশের দিকে সরাসরি অভিযোগ এনেছেন তৃণমূলের সাংসদ। আমি কাঁথি কলেজের অধ্যক্ষকে জিজ্ঞেস করেছি, উনি আমাকে বললেন যে পুলিশের লোকজন এসেছিল ড্রোন নিয়ে। আর এই কাজ প্রতিহিংসাবশত করা হচ্ছে এমনই মনে করছেন দিব্যেন্দু। ঘটনার প্রতিকার চেয়ে বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।